4 নম্বর 1492 পৃষ্ঠা জেলালুল কোরআন তাফসীর তাতে বলছে আল্লাযিনা লা ইউফরিদুনা লিল লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়াতি ফি আইয়ি জামানিন ওয়া ফি আইয়ি মাকান হুম মুশরিকুন বলছে যারা যে কোনো যুগে যে কোনো কালে অথবা যে কোনো স্থানে আল্লাহর জন্য হাকিমিয়াত প্রতিষ্ঠা যদি না করে মানে তাওহীদুল হাকিমিয়া আল্লাহর হুকুম চলবে এটা যদি বাস্তবায়িত না করে মানুষের কিছু আইন কানুন দিয়ে দেশ চালাচ্ছে এবং সেগুলো মানছে আনুগত্য করছে যে কোন স্থানে হোক না কেন যে কোন সময় হোক না কেন যে কোন কালে হুম মুশরিকুন এরা হচ্ছে মুশরিক তাহলে মানবরচিত বিধান দিয়ে যদি দেশ পরিচালনা করে তো ঢালাহার কি বলল মুশরিক অথচ ঢালাহার মুশরিক নয় কেউ যদি বলে যে কোরআনের আইনের চাইতে আমাদের দেশের মানবরচিত আইন ভালো বা পশ্চিম আইন ভালো তখন কাফের কেউ যদি বলে যে কোরআনের সমান কোরআন দিয়ে দেশ শাসন সৌদি আরবে আর আমাদের দেশে যে মানবরচিত বিধান দিয়ে সমান তাও কাফের কিন্তু যদি বলে যে আমরা পারছি না এই তাফসীরগুলো সালাফিদের কাছে রয়েছে এইখানে জামাতি ইখওয়ানি মানহাজ আর সালাফি মানহাজে পার্থক্য এটা অনেকে কিন্তু বুঝে না আমরা পারছি না হ্যাঁ দেশের লোক চাই না হ্যাঁ দেশের সিংহভাগ লোক চাই না যেমন দেশবাসী চায় তেমন চালাই তারপরে বহিরাগত চাপে আছি হ্যাঁ তারাও এটা করতে দেবে না যে কোরআনের শাসন কায়েম করি আমরা অথচ হওয়া উচিত এমনটাই হওয়া উচিত আমরা তো সবাই মুসলিম কিন্তু পারছি না তারপর বলবেন কাফের হ্যাঁ না বলবেন ফাসে গুনাহগার কি বলা ভাই অমাল্লাম ইয়াহুম আনজালাল ফাউলাইকা মূল ফাসে তখন ফাসে ফিট করা হবে এই জন্য আল্লাহ শুধু ঢালারে কাফে বলেনি এক জায়গায় কাফের বলেছে আরেক জায়গায় ফাসে বলেছে আরেক জায়গায় জালেম বলেছে কেউ যদি মানবরচিত আইন দিয়ে বা কোরআনের বিচার না করে ঘুষ খেয়ে হ্যাঁ অবিচার করে তোকে জালেম বলা হয়েছে এই জন্য বলা হয়েছে অমাল্লাম ইয়াহুম আনজালাল্লাহ ফাউলাইকা হুম জালিমুন কখনো জালেম কখনো কাফের কখনো ফাসেক ঢালাহারে নয় কোরআনের আদর্শ ঢালাহারে নয় আর এদের আদর্শ হচ্ছে ঢালাহারে মুশরিকুন লা ইউখরিজুহুম মিন হাযা শিরকি আই ইয়াকুনা ইতিকাদুহুম আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুজাররাদ ইতিকাদ তারা এই শিরক থেকে বেরোতে পারবে না বা তাদেরকে বের করতে পারবে না তাদের এই আকীদা বিশ্বাস যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই বললে এই কুফরি শিরক থেকে বেরোবে না মুশরিকই থাকবে শুধু বিশ্বাস করলে হবে না ওয়ালা আইয়ুকাদ্দিমু শায়রা লিল্লাহি ওয়াহদা আর যাবতীয় ইবাদত বন্দেগী যদি আল্লাহর জন্য কায়েম করে পাঁচ ওয়াক্ত সালাত পড়ছে হ্যাঁ সিয়াম রোজা রাখছে যাকাত দিচ্ছে হজ করছে উমরা করছে সব কিছু করছে তারপরেও এই শিরক কুফরি থেকে বেরোতে পারবে না মুশরিক হয়ে থেকে যাবে কারণ তাওহীদুল হাকিম এক করতে পারেনি লা ইউফরিদুনা আল্লাহ বিল হাকিমিয়া হাকিমিয়াত হ্যাঁ আল্লাহর হুকুম কায়েম করতে পারেনি হুকুমাতে ইলাহিয়া মওদুদির ভাষায় আর এখনকার ভাষাতে একামতের দিন করেনি ওইটাকে চেঞ্জ করেছে না জামাতিরা একামতের দিন করেনি মানে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে বাস্তবায়ন করতে পারেনি সুতরাং কাফের এ হচ্ছে তাকফিরি মানহাজ জামাতিদের এই সৈয়দ কুতুব হচ্ছে তাদের বড় গুরু